সম্প্রতি সারা দেশে বিশেষ করে শহরগুলোতে ফাস্টফুডের ব্যবহার বাড়ছে ভক্তরা বলছেন অতিরিক্ত স্বাদ পেতেই তারা এসব খাচ্ছেন বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ললি আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে পেস্ট্রিটা ভালো লাগে চিজ মেয়োনিজ চিকেন থাকে তো মানে লাঞ্চ প্লেটে আগে আর কি চিকেন রোল বা কিছু এই ধরনের চিকেন পেটিস অন্যদিকে নোংরা পরিবেশে বিক্রি হচ্ছে খাবার দাম কম হওয়ায় ক্রেতারাও খুশি এতে পেটের অসুখ নিয়ে মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে স্বাদ বাড়াতে এসব খাবারে ক্ষতিকারক রং মেশানো হচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের তাই সাবধানী হওয়ার পরামর্শ তাদের ফাস্ট ফুড দ্যাট ইজ বিং সোল্ড এটা অনেক বেশি ফ্রিকুয়েন্সি অনেক বেশি এখন এই দুইটা বাসা পরপরই একটা ছোট ছোট দোকান আছে এটা কোয়ালিটিটা কি সেটা কেউ দেখছে না ভেজাল বিরোধী অভিযানে অধিকাংশ ফাস্টফুডে